ওয়েলকাম টু কম্প্যাশনেট ট্রাভেলার। পুজো চলে এসেছে আর তার শপিং শুরু হয়েছে, তো শপিং এর জন্য প্রথমেই আমরা সাউথ সিটি মলটা একটুখানি ঘুরে দেখব, কোন ফ্লোরে কি কি পাওয়া যায় পুরো সাউথ সিটি মলটা আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলো আমাদের সাথে। August 15 দুপুরবেলা, ছুটির দিনটা কোনোভাবে হাতছাড়া করতে চাইনি, তাই ভাবলাম যে কাছে পিঠে সাউথ সিটি মল আছে সেইটা একটু ঘুরে আসি। প্রথম কথা যে স্বাধীনতা দিবস যে উদযাপন সেটা আমরা একটু দেরি করে শুরু করেছি, তো সেই জন্য ভাবলাম যে এই মলে এলেই মোটামুটি সেই ভাইবসটা পাওয়া যাবে, আর হলো এখানকার লোকজন কি কেনাকাটা করছে সেটা একটু দেখা। তো প্রথমেই আমরা চলে যাব বেসমেন্টে, বেসমেন্টে কি কি আছে দেখি। মেইন কাউন্টার কিন্তু ইলেকট্রনিক ডিভাইস আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট এই এলিভেটর থেকে নেমে যেটা আছে, এটা একটা সালন, আই ক্যাচ বলে একটা সালন আছে। তারপরে হেলথ অ্যান্ড গ্লোয়ের ওপর একটা কোনো কসমেটিক সেন্টার আছে সেটা। আর এবার শুরু হচ্ছে ইলেকট্রনিক্স, স্যামসং, ভিভো, তারপরে অ্যাপেলের শোরুম রয়েছে, ফান্ডামেন্টাল স্টোরস। এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্স গুডস পাওয়া যাবে, মানে সমস্ত ব্র্যান্ডের পাওয়া যাবে। এই যে ভগবতী দেখছি এইটাও কিন্তু সেম ইলেকট্রনিক গুডস সেন্টার। আর এখানে স্পেন্সার্স আছে, ওয়ান প্লাস আমরা দেখতে পাচ্ছি এর পরের কাউন্টার, এরপরে এমআই আছে, অপো আছে। আবার ঘুরে সেম জায়গায় এবার আমরা উঠে যাব। আমাদের ডেস্টিনেশন হলো গ্রাউন্ড ফ্লোর, এখানেই মেইন প্রোগ্রামটা চলছে আর দারুণভাবে সাজানো হয়েছে জায়গাটা। জারা দিয়ে শুরু করছি আমাদের গ্রাউন্ড ফ্লোর, মার্কস অ্যান্ড স্পেন্সার, দেন এদিকে গাথা আছে, প্যান্টালুনস আছে, এখানে দুটো ফ্লোর আছে প্যান্টালুনসের, জি কে বি অপটিক্যাল, এখানে 20% অফার টাইটানে, তানিষ্ক আছে, জারা, আবার জারায় ঘুরে চলে এসেছি। এখানে কিন্তু দারুণ দারুণ, এদের কিন্তু কোনোরকম অফার কোনো সময় চলে না, এটা ইউনিক একটা ব্র্যান্ড। এবার চলে যাচ্ছি আমরা ফার্স্ট ফ্লোরে, তো ফার্স্ট ফ্লোরে কী কী আছে, অ্যাক্সেসরিজ ইন লন্ডন আছে, দেন আমি দেখতে পাচ্ছি এখানে সেল চলছে একটা, দেন আমি চলে যাচ্ছি বেবেতে, এখানে এই নামটা আমি খুব একটা শুনিনি। এর পরের কাউন্টার হলো ম্যাঙ্গো। গ্রাউন্ড ফ্লোরে একটা প্রোগ্রাম চলছে, তো সবাই সবার মতন এখানে এসে গান টান করছে, আইশ্রীও এখানে গান করলো, লিভাইসের কাউন্টার আছে, দেন আরমানি এক্সচেঞ্জ আছে। আর এরপরে আমরা নেক্সট ফ্লোরে চলে যাব, তো নেক্সট ফ্লোরে ফার্স্ট কী দিয়ে শুরু হচ্ছে দেখি, ক্রক্সের কাউন্টার আছে এখানে কিন্তু, দেন নাইকে, পিউমা, ওয়াও, স্কেচার্স আছে, জুতোর সব ব্র্যান্ড নাকি এখানে, ভ্যানুসেন আছে, ও আচ্ছা শুধু জুতো না, আচ্ছা আইনক্স আছে তো এখানে, ব্ল্যাকবেরিজ আছে, কালার প্লাস, দেন সত্যপালির ব্যাগ, ডিজাইন ব্যাগ, এডিটার্স আছে, দেন রিবক আছে, আর রিবকের অপোজিটে আছে সিটিজেন। আমরা এসেছি কুকি ম্যানে, তো এখানে ভ্যারাইটিস কুকিজ আছে আর আমরা টেস্ট করে কুকিজ দেখি, তো এটা কোকোনাট কুকি আর এইটা হলো চকো চিপস কোকোনাট কুকিজ, তো কোনটা ভালো, এটা হলো চকোসটা, এই যে চকোস ভরা, এটা ক্যাশিউ, তো হ্যাঁ এই যে চকো ক্যাশিউ, দেখো কেমন বলো, ভালো। সাউথ সিটিতে কিন্তু বাটাও আছে, এর পরের কাউন্টার হলো স্টার মার্ক, দেন ক্যাফে মেজোনা, এই ফ্লোরে চিলিজ আছে, উডল্যান্ডের কাউন্টার, হাসপাপিস, সাকসেস, লুইস ফিলিপ, ড্যামিলেনো, দেন আমরা ওপরের দিকে চলে যাচ্ছি অ্যান্ড সাক্ষী, ঋতুকুমার আছে এখানে, ঋতুকুমারের দুটো শোরুম আছে, একটা হলো ওয়েস্টার্ন আর একটা হলো ইন্ডিয়ান। নেক্সট ফ্লোরে আমরা চলে এসেছি আর নেক্সট ফ্লোরে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে দেখছি ডব্লুর একটা কাউন্টার আছে, আর বিবা, এখানে বিবা আছে,
তো এখানে যেটা বলি যে যত না লোকজন কিনছে, শপিং করছে, তার থেকে বেশি কিন্তু লোকজন আমার মতোই উইন্ডো শপিংয়ে এসছে। এখানে একটা চুম্বকের দোকান আছে সারা আলী খান যে ব্র্যান্ডটাকে প্রমোট করে, আর জিভামে তো আমরা অনলাইনেই সমস্ত কিনে থাকি, তো এখানে অফলাইন শোরুম আছে, তো এইটা একবার এখানে এসে ট্রাই করা যায়। ইনস্টাগ্রামে আমি প্রচুর টেলিভিশন আর্টিস্টকে দেখেছি টাইম জোন থেকে ছবি দিতে, টাইম জোনের পাশেই আছে মেইনল্যান্ড চায়না। ঋতু কুমারের দোকান লেভেল, যদি আমার গোলটা কমপ্লিট করতে পারি তো এখান থেকে আমি একটা নিশ্চয়ই ড্রেস করব। কিন্তু এখানকার যে রেঞ্জটা সেটা অনেকটা বেশি, অন্তত 6,000 থেকে স্টার্ট হয়, তো সেই জন্য একটু ওয়েট করতে হবে। এবার এলিভেটার ধরে সোজা চলে এলাম টপ ফ্লোরে। টপ ফ্লোরটা হলো শুধুই ফুড স্ট্রিট। সবচেয়ে পছন্দের, মানে আমার কাছে সবচেয়ে পছন্দের জায়গা সম্ভবত এইটাই। এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে আর বসার জায়গা ইনাফ, মানে যখন খুশি এসে যখন খুশি এখানে বসা যাবে। দ্য কফি ডে দেখতে পাচ্ছি, বাস্কিন রবিন্স, টি জাংশন, এটা কেভেন্টার্স আছে দার্জিলিংয়ে, কেভেন্টার্স, ওয়াও ওয়াও মোমো আছে, কাজি আছে, ডমিনোজ আছে, সাবওয়ে, বার্গার কিং, সমস্ত ভালো ভালো খাবারের যে কাউন্টারগুলো এই ফ্লোরে পেতে পারো, আর দামটাও বেশ রিজনেবল। এবার আমার চোখ পড়লো একটা রুফটপ খাওয়ার জায়গায়, মানে খাওয়ার কিনে এনে এইখানে বসেও কিন্তু আপনি খেতে পারবেন কফি বা চা খেতে খেতে সানসেট দেখা। কি দারুণ ব্যাপার বলুন তো, ভীষণ সুন্দর প্ল্যানিং করেছে এটা সাউথ সিটির পক্ষ থেকে, সত্যি বলতে হচ্ছে। এটা সাউথ সিটি মলে একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে, তো আমি একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি। ওয়াও, দিস ইজ সো নাইস। বাস্কিন রবিন্সের কাউন্টারে চলে এলাম আর আয়ুশ্রী নিয়েছে ব্ল্যাক কারেন্টের সাথে স্ট্রবেরি সস। আমরা অনেকক্ষণ পর ফুড স্ট্রিটে বসার জায়গা পেয়ে গেছি, মানে অনেকক্ষণ ভাবছিলাম যে এখানে কোথায় বসবো। আয়ুশ্রী এখন স্ট্রবেরি খাচ্ছে। শুধু কি আইসক্রিম খেলে মন ভরে? তাই জন্য স্ন্যাক্স, আর স্ন্যাক্সের প্রথম পছন্দ ওয়াও মোমো। বার্গার আর এর মধ্যে মোমো আছে। সোডা বটল ওপেনার বলা, নামটা বেশ ইউনিক মনে হলো, তাই জন্য দেখালাম। লর্ড অফ দ্য ড্রিঙ্কস এখন কিন্তু বেশ পছন্দের একটা নাম। এবার আমরা গুটি গুটি পায়ে চলে এলাম আবার রুফটপে, ওপর থেকে নিচের শহরটা দেখব বলে। সাউথ সিটি আগেও আমার বেশ ভালোই লাগতো, আর এখন যেন আরো বেশি ভালো লাগছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সাউথ সিটি মলের পার্কিং লটে। এইটা হলো রুফটপ একটা পার্কিং লট, তো এইটা আমরা একেবারে উপরের ফ্লোরে চলে এসেছি এবং সেখান থেকে আমরা পার্কিং লটে এসেছি। তো এই ছিল আমাদের সাউথ সিটি মলের ব্লগ। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের এই ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই। সবুজে সাজানো তোমার দেশ, তোমার মামা তুমি, তোমার মামা তুমি, তোমার রূপে নাহি দোষ, সগুণ গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোমার হাতে হাত রেখে। You have sung so beautifully.